মোহনপুর ভোট গণনা কেন্দ্রের বাইরে বিজেপি কর্মী সমর্থকদের আনন্দ উল্লাস। কর্মী সমর্থকদের মাঝে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী ওনার মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, বিরোধী দল সিপিএম ও কংগ্রেস লড়াই ছাড়াই পালিয়েছে, প্রতিযোগিতা ছাড়া গণতন্ত্রের কদর থাকে না। যেভাবে হয়েছে সেই জন্য এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের প্রচন্ড আগ্রহ এবং এটারই ফল আমরা পঞ্চায়েত নির্বাচনে পাচ্ছি, এবং এটা আমার একদিকে ভালো লাগছে অপরদিকে ভালো লাগছে। কারণ প্রতিযোগিতা না হলে, কন্টেস্ট না হলে গণতন্ত্রের পদক থাকে। তো সেই জন্য সিপিএম এবং কংগ্রেস এরমভাবে পালিয়ে যাবে লড়াইয়ের আসন থেকে, এটা আমি ভাবতে পারি না। আমি তো এটা অত্যন্ত পজিটিভ, কিন্তু আমি কিন্তু লড়াই সেরা মজা পাই না। লড়াই যেহেতু নেই, কর্মীরা আনন্দ পাচ্ছে কার্যকর, কিন্তু আমি আরাম পাচ্ছি, কারণ বিরোধী দলের তারা আরও সক্রিয় একটি পার্টিসিপেন্ট দরকার ছিল।